আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা পকেট সহ প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে পারবেন আমি এখানে দেখুন একটু খেয়াল করে পকেটটি অ্যাটাস্ট করেছে এত সহজভাবে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন আপনারা কিন্তু খুব ইজিলি বাসায় বসে এই পকেট সহ প্যান্ট তৈরি করতে পারবেন তো যারা সেলাই কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনাদের প্যান্ট পায়জামা তৈরি করতে আর কোনো সমস্যা হবে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলটির সাথে থাকবেন তো এখানে প্যান্ট সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল দুই গজ তিন গিরা পরিমাণ কাপড় নিয়ে আছি চল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করার জন্য তো প্রথমেই আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিব এবং কাপড়টিকে ভাঁজ করে দুই পাট করে নেব ঠিক আছে তো দেখুন আমি কাপড়টিকে মাঝখান ভাঁজ করে দুই পাট করে নিয়েছি দুই পাট করার পর এর যে বন্ধ যে অংশটি রয়েছে এই বন্ধ অংশটি কাটিং করে আমরা আলাদা করে দিব কাটিং করার সুবিধার জন্য তো এই মুহূর্তে কিন্তু কাপড়টি দুই পাট করা আছে এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিব তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিয়েছি দেখুন কাপড়টি কিন্তু চাপাট করা আছে তো প্রথমে আমরা লম্বার মাপ নিব তো এখানে আপনাদের পুরনো একটি স্যালোয়ার লাগবে যে স্যালোয়ারটি আপনাদের ফিটিং হবে সেই স্যালোয়ারে মাপ দিয়ে আপনারা চাইলে কিন্তু এই প্যান্ট স্যালোয়ারটি তৈরি করতে পারেন তো আমি এখানে টোটাল স্যালোয়ারটির লম্বার মাপ নিব এখান থেকে আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং এখান থেকে দেখবো যে কতটুকু স্যালোয়ার লম্বা রয়েছে আমাদের এখানে লম্বা রয়েছে স্যালোয়ার ইঞ্চি পরিমাণ ঠিক আছে যদি আপনারা চান স্যালোয়ার লম্বা বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে আমাদের লম্বা কতটুকু ছিল আটত্রিশ ইঞ্চি পরিমাণ তাই না যেহেতু আমরা কোমরের অংশে ইলাস্টিক অ্যাটাচড করব এর জন্য তিন ইঞ্চি পরিমাণ ইলাস্টিকের জন্য কাপড় বাদ রেখে তারপর আমাদের লম্বার মাপ নিতে হবে তো আমি এখানে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এখানে একটি স্টের দাগ কাটবো তো এখান থেকে আমরা স্যালোয়ার লম্বার মাপ নিব আটত্রিশ ইঞ্চি পরিমাণ এবং আরও তিন ইঞ্চি নিচ্ছে এক্সট্রা নিচে ফোল্ড করার জন্য ঠিক আছে আপনারা যদি চওড়া পরিমাণটা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে এখানে সেই পরিমাণ চওড়া আপনারা রাখতে পারেন তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করবো এর জন্য এক্সট্রা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছে ঠিক আছে তো এখন আমরা এখানে এভাবে স্ট্রেট মার্কিং করব। এখন আমরা প্যান্ট সালোয়ারটিকে এভাবে মেলে নিব মেলে নেওয়ার পর এই যে হায়ের যে অংশ রয়েছে এটি কিন্তু হায়ের লাস্টের যে পয়েন্ট সেখান থেকে কাপড়টিকে এভাবে ধরতে হবে ধরে দেখতে হবে যে এখানে আমাদের কাপড়ের চওড়া কতটুকু রয়েছে তো এখান থেকে আমরা কাপড়টিকে এভাবে এবং দেখব যে কতটুকু পরিমাণ কাপড়ের রয়েছে এখানে কিন্তু কাপড়ের রয়েছে ইঞ্চি পরিমাণ অবশ্যই কিন্তু কথাটি খেয়াল রাখবেন হায়ের যেখানে শেষ পয়েন্ট রয়েছে সেখান থেকে এখানে আমাদের চড়ার মাপ নিতে হবে স্যালোয়ারটি ঠিক আছে তো সাড়ে চোদ্দো ইঞ্চি রয়েছে আপনারা চালে কিন্তু এই চড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমাদের কাপড়ের চওড়া রয়েছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ আমি সবটুকু চওড়াই কিন্তু নিয়ে নিচ্ছি এখান থেকে চওড়ার মাপটি নেওয়ার পর আমাদের এখানে হায়ের মাপটি নিতে হবে তো একটু খেয়াল করে দেখুন এখান থেকে আমাদের হায়ের মাপটি কত আসে এখান থেকে এভাবে ধরবো এবং হায়ার মাপটি আমাদের এখানে প্রায় ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আমরা এখানে ষোলো ইঞ্চিতে মার্কিং করে নিব তো আমি এখানে ষোলো ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এভাবে একটি স্টেট দাগ কাটতে হবে তো যে কোনো এক সাইড থেকে আমরা দুই ইঞ্চিতে মার্কিং করব। হায়ের শেপ দেওয়ার জন্য তো দুই ইঞ্চিতে মার্কিং করেছে এবং এখান থেকেও আমরা দুই ইঞ্চিতে মার্কিং করব তো এই পয়েন্টটি আমরা এই পয়েন্টের সঙ্গে এভাবে মিলিয়ে দিব এবং এখান থেকে আমরা এভাবে রাউন্ড করে দিব ঠিক আছে বন্ধ যে অংশটি রয়েছে সেখান থেকে আমরা সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করব। তো আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি মার্কিং করার পর এখান থেকে পায়ের মোহরি মাপ নিতে হবে ঠিক আছে স্যালোয়ারটিকে নিতে হবে নেওয়ার পর এখান থেকে দেখতে হবে যে কতটুকু পায়ের মোহরি রয়েছে তো এখান থেকে পায়ের মোহরি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে এবং আরও হাফ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য তো এখানেও আমাদের মার্কিংটি করে নিতে হবে একই রকমভাবে তো এখান থেকে এই পর্যন্ত এখন আমরা একটি শেপ দিব তো আপনারা চাইলে কিন্তু এরকম একটি শেপ কাট দিয়ে এই শেপটি দিয়ে দিতে পারেন আবার চাইলে হাতেও দিতে পারেন তো আমি এখানে এইভাবে শেপ কাটটি ধরবো এবং এখান থেকে এইভাবে দাগটি মিলিয়ে দিব এই শেপ কাটটিকে এইভাবে ঘুরিয়ে নিব আমার দিকে এবং এই সাইড থেকে আমরা দাগটি এভাবে মিলিয়ে দিব তো দুই সাইড থেকে কিন্তু আমি মার্কিং করে নিয়েছি এবং এখান থেকে আমরা সোজা দাগ কেটে দিব ঠিক আছে তো আমাদের মার্কিং করা কমপ্লিট এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব তো বন্ধ যে অংশটি রয়েছে এই সাইডে আমরা কাটিং করে চারটি পার্ট আলাদা করে দিব ঠিক আছে তো দেখুন আমাদের কিন্তু কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো সাইড থেকে যে কাপড় বের হয়েছে সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমাদের পকেট কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো পকেটটি তৈরি করার জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি তো কাপড়টি কিন্তু দুই পার্ট করা আছে আমাদের এখানে একটি পকেট তৈরি হবে তো আমি যে নিয়মে পকেটটি কাটিং করে সালোয়ারের সঙ্গে অ্যাটাচ করবো আপনারা চাইলে দুই সাইডে দুটি পকেট কিন্তু তৈরি করে নিতে পারেন একই রকম ভাবে ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ লম্বা নিয়েছি পকেটটি পকেটটি লম্বা আছে বারো ইঞ্চি পরিমাণ আর এখান থেকে আমি চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ আর নিচের যে অংশটি রয়েছে এখান থেকে আমি চড়া নিয়েছি প্রায় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো একটু খেয়াল করে দেখুন এখান থেকে আমাদের রাউন্ড শেপ হবে এই দাগটি আমরা এভাবে স্টেট মিলিয়ে দিব আর এখান থেকে আমরা এভাবে রাউন্ড করে দিব ঠিক আছে তো যে অংশটুকু আপনারা রাউন্ড করবেন সেখান থেকে চড়াটা কিছুটা পরিমাণ বাড়িয়ে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু পকেটটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো আর সেলাইটি করার প্রথমে আমাদের কি করতে হবে একটু খেয়াল করে দেখুন এই যে দুটি পাট আমরা আলাদা করে নিব ঠিক আছে তো দুটি পাট আলাদা করার পর এইভাবে নিচে কাপড়টিকে শুধু সাইডে রাখতে হবে আর উপরে কাপড়টিকে উল্টো সাইডে রেখে সাইড থেকে হায়ের যে অংশটি রয়েছে সে হায়ের অংশ সবার প্রথমে আমরা সেলাই করে নিব একই রকম ভাবে আরও যে দুটি পার্ট রয়েছে সেই দুটি পার্ট একসাথে ধরে আমরা হায়ের যে অংশটি রয়েছে সেই অংশটি সেলাই করে নেব ঠিক আছে সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে দেন আমরা সেলাইটি করা স্টার্ট করব একই রকমভাবে ভাবে একটি পার্টও কিন্তু আমরা সেলাই করে নেব তো দেখুন আমি কিন্তু দুই সাইডের হাইর অংশই সেলাই করে নিয়েছি তো এখন আমরা পকেটটি অ্যাটাচড করব তো পকেট অ্যাটাচড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটি কথা পকেট সব সময় সামনের পার্টি অ্যাটাচড হয় পেছনের পার্টি না ঠিক আছে আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এখানে মার্কিং করে নিচ্ছে এটি হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আর এই ফ্রন্ট পার্টের সঙ্গে আমরা কিন্তু পকেটটি অ্যাটাচ করব তো একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু এখান থেকে 3 ইঞ্চি পর্যন্ত নিয়েছি ইলাস্টিকের জন্য তাই না তো ইলাস্টিকের পর থেকে আমাদের কিন্তু এই পকেটটি অ্যাটাচড হবে তো আমি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে পকেটটি লম্বা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিয়েছে এবং এখানেও কিন্তু মার্কিংটি করতে হবে আর এখানে আমরা কি করবো হাফ ইঞ্চিতে মার্কিং করব এই সাইডেও আমাদের হাফ ইঞ্চিতে মার্কিং করতে হবে এভাবে একটি স্টেট দাগ কাটতে হবে তো আমরা যে পকেটটি কাটিং করেছে ঠিক একই রকমভাবে এই সাইডেও কিন্তু আমাদের মার্কিংটি করে নিতে হবে তো আমি এভাবে কাপড়টিকে এর উপরে রেখে মার্কিংটি করে নিতে হবে তো কাপড়টিকে কিন্তু আমি মেলে নিয়েছি সেলাই করার সুবিধার জন্য তো একটু খেয়াল করে দেখুন পকেটের যে কাপড়টি ছিল সেই কাপড়েরও কিন্তু আমি একই রকমভাবে সাইড থেকে আমি মার্কিং করে নিয়েছি এখানে যেভাবে মার্কিং করেছি এই সাইডটিও কিন্তু এভাবে মার্কিং করে নিতে হবে সেলাই করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে প্যান্টের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং পকেটের কাপড়টিকেও কিন্তু আমরা সোজা সাইডে রাখবো ঠিক আছে তো দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিতে হবে তো দুটি কাপড় ভালো করে সেট করে ধরে সাইড থেকে সেলাই করে দিব তো দেখুন আমি সাইড থেকে সেলাই বসিয়ে দিয়েছি এখন আমরা এই কর্নারে ছোট্ট করে দুটি কাঠ বসিয়ে দিব খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে তো দেখুন দুই সাইডে কিন্তু আমি দুটি কাঠ বসিয়ে দিয়েছি এরকম করে এখন আমরা কাপড়টিকে এরকম উল্টো সাইডে নিয়ে যাব এবং এর ওপরে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে ঠিক আছে আর এই সেলাইটি কিন্তু দেখা যাবে এর জন্য ভালো করে আমাদের চাপ সেলাইটি বসিয়ে দিতে হবে তো দেখুন আমাদের কিন্তু এই চাপ সেলাইটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের এই এরকম মেলে নিতে হবে ঠিক আছে তো এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিয়েছি দেখুন তো কাপড়টিকে মেলানোর পর দিয়ে উল্টো সাইডে মাছ খান ভাজ করার পর পকেটের যে নিচের অংশটি রয়েছে যে অংশটি আমরা রাউন্ড করে কেটেছিলাম সেই অংশটি আমরা সেলাই দিয়ে আটকিয়ে দিব ঠিক আছে তো কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছে সেলাই করার সুবিধার জন্য এবং কাপড়টিকে আমরা ভালো করে সেট করে নিয়ে নিচের অংশটুকু আমরা এখন সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে পুরো রাউন্ডে আমরা ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব এতে করে খুব সহজে আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসতে পারবো ঠিক আছে খেয়াল রাখতে হবে সেলাইটি যেন কোনোভাবে না কাটে কাপড়টিকে আমরা এখন এভাবে সোজা সাইডে নিয়ে আসব দেখুন তো ভালো ফিনিশিংয়ের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আয়রন করে নিতে পারেন এখন আমরা কাপড়টিকে দেখুন একটু খেয়াল করে এইভাবে উল্টো সাইডে নিব ঠিক আছে উল্টো সাইডে নেওয়ার পর দেন আমাদের কিন্তু এই পকেটের কিছুটা অংশ এরকম বাহিরের দিকে থাকবে ঠিক আছে তো এখন আমাদের কাপড়টিকে এরকম ভালো করে সেট করে নিতে হবে সেট করে নিয়ে সাইড থেকে এখান থেকে আমাদের একটি সেলাই দিয়ে এই পকেটের সঙ্গে প্যান্টটিকে আটকে দিতে হবে তো এখন আমরা কিভাবে সেলাইটি করব দেখিয়ে দিচ্ছে কাপড়টিকে ভালো করে সেট করে নিয়েছে এবং সাইড থেকে এইভাবে আমাদের সেলাইটি করতে হবে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখানে করে তো সাইড থেকে মার্কিংটি নিচ্ছে আমরা সেলাইটি করে দিব খেয়াল রাখবেন কোনোভাবে যেন পকেটটি সেলাই না হয় আমরা কিন্তু নিচের যে কাপড় রয়েছে সেই কাপড়টি সেলাই করে আটকে দিব ঠিক আছে তো এইভাবে আমরা সেলাই করে এখান থেকে আমরা সেলাইটি করা শেষ করব এই সাইড থেকে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে পকেটটি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন আমাদের কিন্তু পকেটটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সাইড থেকে সেলাই করবো আর এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখব আর ওপরে কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখব দুটি কাপড় ভালো করে সেট করতে হবে সেট করে সাইড থেকে সেলাই করে একদম নিচ পর্যন্ত আটকে দিব পকেটের যে অংশটি রয়েছে সেই সাইডটি যখন আপনারা সেলাই করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে পকেটটি যেন কোনোভাবে সেলাই দিয়ে আটকে না যায় তো কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিতে হবে উল্টো সাইডে নিতে হবে এবং এই যে সেলাই যে মার্জিনটি রয়েছে এই সেলাইয়ের ওপর দিয়ে আমাদের সেলাইটি দিয়ে আটকে দিতে হবে ঠিক আছে তো আমি সেলাই করার সুবিধার জন্য কাপড়টিকে আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি এবং এই সেলাইটির ওপরেই কিন্তু সেলাইটি দিয়ে আটকে দিয়েছে যে মহড়ার অংশটি রয়েছে সেই অংশটিকে আমরা এখন সেলাই করে নিব তো কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করব ভাঁজ করে এভাবে কাপড়টিকে একবার ভাঁজ করে দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো কাপড়টিকে কিন্তু অবশ্যই চওড়া করে ভাঁজ করতে হবে তো দেখুন আমাদের কিন্তু পায়ের মহড়ার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে একই রকম ভাবে অপর পায়ের মহড়ার অংশটিও সেলাই করে নিব এখন আমাদের মহড়ার সাইড থেকে ফিটিং করে নিতে হবে ইলাস্টিক অ্যাটাস্ট করবো আর এর জন্য আমি এখানে এক ইঞ্চি চওড়া একটি ইলাস্টিক নিয়েছি আর ইলাস্টিকটি লম্বা নিয়েছি পঁচিশ ইঞ্চি লম্বা ঠিক আছে তো যতটুকু আপনাদের হিপ হবে তার অর্ধেক করবেন এবং তার সঙ্গে আরও পাঁচ ইঞ্চি এক্সট্রা নেবেন ঠিক আছে তো আমাদের এখানে হিপ ছিল চল্লিশ চল্লিশের অর্ধেক হয় বিশ ইঞ্চি এবং তার সঙ্গে আরও পাঁচ ইঞ্চি নিয়েছি এক্সট্রা প্লাস্টিকের দুটি মাথায় এভাবে আমরা বসিয়ে চার কোনা করে সেলাই বসিয়ে দিব ঠিক আছে তো স্যালোয়ার কাপড়টিকে নিতে হবে এবং স্যালোয়ার কাপড়টিকে কিন্তু আমি এক পাট করে রেখেছি সাইড থেকে আমরা সামান্য পরিমাণ কাপড় ভাজ করে এর ওপরে সেলাই বসিয়ে দিবো একবার ভাঁজ করে কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ইলাস্টিকটিকে স্যালারের সঙ্গে ইলাস্টিকটিকে আমরা এইভাবে রাখবো আর একটু খেয়াল করে দেখুন পকেটের যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু আমাদের কাপড়টি ভাজ করার মধ্যে চলে যাবে এরকম করে যখন কাপড়টি ভাজ করব তার মধ্যে কিন্তু আমাদের এই পকেটের অংশটি চলে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা কাপড়টিকে ভাজ করে দেন সাইড থেকে সেলাই করে আটকিয়ে দিব তো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেলাইটি কোনোভাবে যেন ইলাস্টিকের উপরে না পড়ে অবশ্যই কাপড়ের উপরেই দিতে হবে তো কাপড়ের তুলনায় কিন্তু ইলাস্টিক কম থাকবে তখন আমরা কাপড়ের মধ্যে থেকে এভাবে ইলাস্টিকটিকে টেনে বের করে নেব ঠিক আছে এখন আমরা কাপড়টিকে এরকম ভালো করে সেট করে নেব ঠিক আছে তো দেখুন আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিয়েছি এখন আমরা মাঝখান দিয়ে একটি সেলাই বসিয়ে দিব আর এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাপড়টিকে দুই সাইডে আমরা এরকম টেনে ধরে তারপরে কিন্তু কাপড়টির মাঝখানে সেলাই বসাবো আর এই সেলাইটি কিন্তু অবশ্যই ইলাস্টিকের ওপরে দিতে হবে তো আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের প্যান্ট পায়জামাটি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশা খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন